ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। রোজ আবল তাবল বকে এমন একজন অধ্যাপকের থেকে যে মুচি খুব কম সময়ে একজোড়া সুন্দর জুতো তৈরি করতে পারে সেই বড়। অবশ্য তা নিজের ব্যবসায় এবং কাজের দৃষ্টিতে। একটা গল্প বলি শোনো। এক যুবক সন্ন্যাসী বনে গিয়ে দীর্ঘকাল ধরে ধ্যান ও যোগাভ্যাস করতে লাগল। 12 বছর কঠোর তপস্যার পর সে একদিন একটি গাছের তলায় বসেছিল। এমন সময় তার মাথায় কটি শুকনো পাতা এসে পড়ল। সে দেখল গাছের উপর একটি কাক ও একটি বক নিজেদের মধ্যে লড়াই করছে। এটা দেখে সেই যুবক সন্ন্যাসীর খুব রাগ হলো। সে বলল, তোদের এত সাহস যে আমার মাথার উপর শুকনো পাতা ফেলিস? এই বলে তিনি রাগী দৃষ্টিতে কাক ও বকের দিকে তাকালেন। অমনি কাক আর বকটি আগুনে পুড়ে মারা গেল। নিজের এমন শক্তি দেখে সন্ন্যাসী নিজেও আনন্দে বিহ্বল হয়ে গেল। এত বছরের কঠোর তপস্যার ফল পেয়েছে জেনে সন্ন্যাসীর খুব আনন্দ হচ্ছিল। কিছুক্ষণ পর ভিক্ষা করবার জন্য তাকে শহরে যেতে হলো। একটি বাড়ির দরজায় দাঁড়িয়ে সে বলল, মা, আমাকে কিছু ভিক্ষা দিন। ভিতর থেকে উত্তর এলো, বৎস, একটু অপেক্ষা করো। সন্ন্যাসী মনে মনে বলতে লাগল, হতভাগিনী, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে অপেক্ষা করতে বলিস? তুই আমার শক্তি জানিস না? ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর হঠাৎ শোনা গেল, বৎস, এত অহংকার করো না, এখানে কাক কিংবা বক নেই। অবশেষে সেই নারী বাইরে এলে সন্ন্যাসী তার চরণে বসে পড়ে জিজ্ঞাসা করল, তিনি কিভাবে সব জানলেন? তখন সেই নারী বলল, বাবা, আমি এত কিছু জানি না, তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম তার কারণ আমার স্বামী খুব অসুস্থ, আমি তার সেবা করছিলাম, সারা জীবন আমি কর্তব্য পালন করার চেষ্টা করছি, বিয়ের আগে বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করেছি, বিয়ের পর আমার স্বামীর প্রতি কর্তব্য পালন করার চেষ্টা করি, এই কর্তব্য করেই আমার জ্ঞান চক্ষু খুলেছে, তাই আমি তোমার মনোভাব জানতে পেরেছি। তুমি এর থেকেও বেশি কিছু জানতে চাইলে অমুক নগরের বাজারে যাও, সেখানে এক বৈদ্যকে দেখতে পাবে, তিনি তোমাকে এমন উপদেশ দেবেন যা জানলে তুমি খুব আনন্দ পাবে। সন্ন্যাসী ওই নগরের বাজারে এসে দেখল এক মোটা শরীরের বৈদ্য বসে ছুরি দিয়ে মাংস কাটছে, নানা লোকের সঙ্গে কথা বলছে আর বেচা কেনা করছে। ওই সন্ন্যাসী মনে মনে বলল, হায় ভগবান, রক্ষা করো, এই লোকটার কাছ থেকে কিনা আমার শিখতে হবে, এ তো দেখছি একটা পিশাচের অবতার। তখন বৈদ্য নিজেই বলল, তোমাকে কি ওই মহিলা পাঠিয়েছে? আমার কেনাবেচা শেষ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। সন্ন্যাসী মনক্ষুণ্ণ হয়েও বসল। কেনাবেচা শেষ হলে ওই বৈদ্য সন্ন্যাসীকে নিয়ে নিজের বাড়িতে গিয়ে বসতে দিয়ে বলল, একটু অপেক্ষা করুন। তারপর সে বাড়ির ভিতরে গিয়ে তার বাবা মার হাত পা ধুইয়ে তাদের খাইয়ে তবে বাইরে এসে সন্ন্যাসীকে বলল, বলুন, আপনার জন্য কি করতে পারি? তখন সন্ন্যাসী আত্মা ও পরমাত্মা সম্পর্কে কয়েকটি প্রশ্ন করল। তার উত্তরে বৈদ্য যা উপদেশ দিল মহাভারত গ্রন্থের অংশরূপে তা বৈদ্য গীতা নামে প্রসিদ্ধ। সন্ন্যাসী সব শুনে বলল, আপনার এত জ্ঞান, তা সত্ত্বেও আপনি এই বৈদ্য দেহ অবলম্বন করে এত কুৎসিত কর্ম করছেন কেন? তখন বৈদ্য বলল, কোনো কাজই অসৎ নয়, কোনো কাজই অপবিত্র নয়, আমি কর্তব্য পালন করি বলেই আমার এত জ্ঞান, তাই উন্নতি লাভের উপায় হল কর্তব্য পালন করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।